নমস্কার, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত, আর প্রত্যেককে জানাবো নতুন বছরে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। সমস্যা ও সমাধান, অর্থাৎ গত বছরে সবই সমস্যা ছিল আর বিগত বছর বা এই বছরটায় সবই সমাধান হবে, সবসময় এভাবেও ভাববেন না। গত বছরও পড়াশোনা করতে হয়েছিল, এ বছরেও পড়াশোনা করতে হবে। গত বছরেও চাকরির খোঁজ ছিল, এ বছরেও আপনাকে চাকরি করতে হবে। গত বছরেও দোকানের শাটার খুলতে হয়েছিল, এ বছরেও দোকানের শাটার খুলতে হবে। কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে উন্নতি, একটু উঁচুর দিকে নজরটাকে রাখা, কিছু করার ইচ্ছা এবং অবশ্যই সব রকম প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে কাজটা একই থাকবে কিন্তু আনন্দটা বহু গুণ বেড়ে যাবে। আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে এবং তার পাশাপাশি কথা হবে আজ আপনাদের সঙ্গে, এবং জানি যখন কথা বলার সুবর্ণ সুযোগটা থাকে আর থাকে সেই মানুষটির সাথে, যে মানুষটিকে বছরের পর বছর আপনারা টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখে আসছেন, যে মানুষটার কথা একদম সাধারণ মানুষ থেকে উচ্চবৃত্তের মানুষ সেলিব্রিটিদের মুখে মুখে শুনে আসছেন, যে মানুষটির প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখেছেন, যে মানুষটার হাত ধরে বহু মানুষের জীবনের বদল হতে দেখেছেন, সেই মানুষটির সঙ্গে কথা বলার সুযোগ একেবারে আকাশ পাওয়ার মতন একটা বিষয়। তো আজকে চলুন না ঠিক সেই বিষয়টাই হোক, আমাদের সকলের ভীষণ প্রিয় ভৃগুদা অর্থাৎ শ্রী ভৃগু অনাদি উপস্থিত রয়েছেন, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরে 2023 সালের ইংরাজির নতুন বছরে সকলকে আবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তার সঙ্গে নতুন বছরে তোমাকেও প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, তোমার পরিবারের প্রতিও আমার ভালোবাসা। একদম একদম ভৃগুদা, ভৃগুদাও নতুন বছরে ভীষণ ভালো থাক, কারণ স্বার্থটা আমাদের নিজেদের। ভৃগুদা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো, এটা আমাদের সকলের কিন্তু একমত। তার পাশাপাশি ভৃগুদা সর্বদা, আমি আমার ক্যারিয়ারের একদম প্রথম থেকে আপনাকে চিনি এবং তখন থেকে আমি দেখি আপনি ভীষণ রকম শিক্ষার্থীদের উপর জোর দেন, স্টুডেন্টদের ক্যারিয়ার গড়া নিয়ে আপনি ভীষণ রকমভাবে নিজেও চিন্তিত থাকেন, সবসময় একটা রিসার্চ ওয়ার্কের মধ্যে পড়াশোনার মধ্যে থাকেন। আবার নতুন বছরে আমরা শিক্ষা নিয়েই সে কারণে শুরু করব। নতুন বছরে নতুন ভাবনা চিন্তা, আরেকটু এগিয়ে যাওয়ার স্বপ্ন যারা দেখছে তাদের জন্য কি বার্তা দেবেন? প্রথমত বলবো, কারণ ওই যে একটু আগেই বলে প্রত্যেকটা বছরই আলাদা করে গুরুত্ব, কিন্তু আমাকে পেছন দিকে আর তাকাবো না। পেছন দিকে তাকালে বর্তমানে গুরুত্ব হয়ে যাবে, কিন্তু পিছনকে ধরে থাকলে হবে না, আমাকে সামনে এগোতে হবে। গতবার রেজাল্ট খারাপ হয়ে গেছে ভুলে যান, তাহলে আমাকে এ নিয়েও এই রেজাল্টটা আমাকে ভালো করতে হবে, আর আমার সামনে কোনো অপশান নেই, পিছনে তো পারবো না। জীবনে ভালো ছিল সেটাকে ধরে রাখতে হবে, খারাপ ছিল উন্নতি করতে হবে, এই তো ব্যাপার। তাহলে 23 সাল কোন গ্রহের বছর, 23 সাল কেমন যাবে? ইউটিউব চ্যানেলে প্রচুর প্রোগ্রাম দেওয়া আছে, তবু সংক্ষেপে ছুঁয়ে যায়। 23 সালে মঙ্গলের বছর, মঙ্গল যাদের ওভারঅল জন্মকালীন ভালো আছে তারা কিন্তু সার্বিক আউটপুট পাবে। তাহলে অন্যান্য ব্যক্তিগতরা, জানুয়ারি মাসে জন্ম হলে একরকম প্রভাব, ফেব্রুয়ারিতে হলে একরকম প্রভাব, তার নামের ফার্স্ট লেটার এ হলে একরকম প্রভাব, বি হলে একরকম প্রভাব, সি হলে একরকম প্রভাব। টিভি চ্যানেলে তো এত ডিটেল একটা লোক ধরে ধরে আলোচনা করা যায় না, ইউটিউব চ্যানেলে 2500 প্রোগ্রাম আছে আমার। এই বছরে প্রথম থেকে ছাড়তে আরম্ভ করেছি, ফার্স্ট লেটার এ হলে তাদের 2023 কী হবে। কিন্তু আপনারা আমার 2023 সাল দিয়ে সব নয়, কিন্তু 23 সাল যদি ওভারকাম না করতে পারি তাহলে তো 24 সাল আসবে না। তাহলে 23 সালের গুরুত্ব আমার কাছে বেশি, কারণ আমাদের বাংলা বোর্ডের কিন্তু আমার অরিজিনাল পরীক্ষাগুলো সব হয়ে গেছে আবার, এবং অলরেডি স্কুল বোধহয় চালুও অনেক হয়ে গেছে, আর সোমবার থেকে অনেক জায়গায় আবার প্লাস ইংলিশ মিডিয়ামে কিন্তু এবার পরীক্ষাগুলো চালু হবে, কারণ ওদের এপ্রিল থেকে সেশন, ফেব্রুয়ারির মধ্যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা। তাহলে এখন কিন্তু সুস্মিতা সিদ্ধান্ত নেওয়ার পর আজ আমি সাবজেক্ট সিলেকশনটা, কারণ সাবজেক্ট সিলেকশন যদি একটু এদিক ওদিক হয়, কারণ এই সময় কেউ মাধ্যমিক দেবে, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, কেউ 11 পড়ছে, কেউ 8-9 পড়ছে, তা আমি কী সাবজেক্ট নিয়ে করলে আমার কেরিয়ার হবে। আর নিজেদের প্রশ্ন করুন, এর আগে বহুবার বলেছি, ছাত্র বন্ধুদের, মা বাবা আমরা ফেরা হয়ে গেছি বাচ্চাদের পেছনে লেগে থাকতে থাকতে, আপনি ওকেই বলতে বলে, ভিগু আঙ্কেল বলেছে যে তুই পড়াশোনা করছিস কেন, তুই নিজে আগে ভাব ভালো করে, দেখবেন একটা উত্তর বেরোবে, না মা আমি জ্ঞানের জন্য, কারণ শিক্ষা তো দুটো কারণে হতে পারে, এক জ্ঞানের জন্য, আদারওয়াইজ আমি এটা থেকে ভবিষ্যতে কিছু করতে চাই, কেরিয়ার করতে, যেখান থেকে আমি দুটো ডালভাত পেতে পারি। তা যদি মনে করে যে না শিক্ষাটা শুধু জ্ঞানের জন্য করছে, তাহলে তুই আর্টস পড়, সায়েন্স পড়, কমার্স পড়, ওদের প্রেশার দিয়ে ওরা যা ভালো যে করে করবে, এ নিয়ে কোনো চাপ নেই। কারণ শিক্ষা এমনি চেতনা আনবে, বিপ্লব ঘটাবে কি না জানি না, কারণ বিপ্লব না ঘটলেও শিক্ষা এমনি চেতনা দেবে, কিন্তু কেরিয়ার হয়তো দেবে না।
যদি এটা কেরিয়ারেরও অ্যান্সার আসে ওর, কারণ আপনি আমি জোর করে বলে বলে কিন্তু পড়াতে পড়া ফেটা বই যাচ্ছি বাবা মারা, আপনারা এত বলছেন, সত্যি দেখছি তো এটা বাস্তব কথা তো, কটা বাচ্চা যার মধ্যে সিরিয়াসনেস আছে সে সাকসেস পাচ্ছে, আর বাদ বাকি যার মধ্যে অ্যাওয়ারনেস নেই, অ্যাওয়ারনেসটা মা বাবার রয়েছে, ভালো স্কুলে ভর্তি করছেন, যে সাবজেক্টে বলছে একটা সাবজেক্টে দুটো তিনটে করে মাস্টার দিচ্ছেন, কিন্তু বাচ্চাগুলো বুঝতে পারছে না, তাহলে কোথায় সোর্সটা, কোথায় সমস্যাটা কোথায়, সেইটা পয়েন্ট আউট করার চেষ্টা করুন, দেখবেন সাকসেস আসবে। কারণ ওকে ভেতর থেকে ওর চেতনা বৃদ্ধি না করলে আপনি আমি জোর করে কিছু করতে পারবো। একদম একদম সঠিক কথা। হ্যাঁ হ্যালো বলুন, কে বলছেন? আমি আছি আপনার সাথে, আরেকবার শুনে নি, পয়লা ফেব্রুয়ারি 1978, তাই তো? রাত 10:10 হেলথ নিয়ে ফুকছেন একটা, আর সার্বিক ইম্প্রুভমেন্ট না হলে তো অন্যভাবে অন্যদিকেও খারাপ থাকবে ন্যাচারালি। দেখে নি, মঙ্গলটা নিশ্চস্ত তুলা রাশি, আর আপনার লগ্নটা কন্যা লগ্ন, লগ্নে রাহুটা আপনার এফেক্টেড রয়েছে, আর গ্রহগত, কারণ লিভার ফাংশন যেমন মাথা থেকে পা, মাথা যেমন মেজ বলা হয় পা যেরকম, ঠিক এখানে আপনার মঙ্গলটা যেরকম লিভার একটা মানে কী বলবো অনেকটা অংশ, অংশের একটা পার্ট যেমন গলব্লাডার স্টোন অন্যান্য জিনিসগুলো বৃহস্পতি দেখে, বৃহস্পতি কিন্তু ডিস্টার্ব নেই, এখানে মঙ্গলটা খারাপ, যেমন গ্যাস অম্বল অ্যাসিডিটি মানে বোঝানোর জন্য বলছি, ওর মেডিকেল সায়েন্স কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন বলে কথা প্রসঙ্গে বোঝাবার চেষ্টা, তার মানে মঙ্গল নিচু থাকলে কি হয়, ধরো আমি ভাইয়াল খাচ্ছি আপনি খাচ্ছেন, যার খারাপ আছে তার প্রতিরোধ করার ক্ষমতাটা কম থাকে, যেমন একটা সুগারের মানুষ তার ট্রিটমেন্টের ধারা আর সাধারণ মানুষের ট্রিটমেন্টের না, না ওই তো বলছি লগ্ন ডিস্টার্ব, লগ্ন মানে আমার দেহগৃহ বাড়ি পরিবেশ, পরিবেশ চেঞ্জ করা যায় কিন্তু হেলথ তো চেঞ্জ করা যায় না, প্রয়োজন সবসময় আপনাকে ডাক্তারের পরামর্শ, বা কারণ ওইটা আপনার অন্য ক্ষেত্র খারাপ হতে পারতো, কারণ এখানে একাদশে মঙ্গল রয়েছে, ওই মঙ্গল হচ্ছে লিভারের অংশে একটা সাইড, আর যেহেতু লগ্ন খারাপ বলে রাহুটা আছে বলে ডিস্টার্বেন্স, এবং দেখুন আপনার পায়খানার সমস্যাও থাকবে, মানে এইভাবে যদিও জ্যোতিষ প্রোগ্রামে এইভাবে ডিসকাশন করা হয় না, আপনি বললেন বলে কথা প্রসঙ্গে বলছি, যার জন্য আপনি না খুব হালকা খাদ্য খাবার খাবেন, প্লাস ডাক্তারই এগুলো পরামর্শ আপনাকে দেবে, আর আর হেলথ যেমন আপনার বুধ শুক্রটা খুব ভালো পজিশনে রয়েছে, কোথায় রয়েছে পঞ্চমের যে 1, 2, 3, 4, 5 পঞ্চম থেকে সাকসেস, দেরিতে হলেও আপনি সফলতা পাবেন, শনির ক্ষেত্রে শনি লেট সাকসেস কারক গ্রহ, ওভারঅল সব কিছুই হবে, সব টেনশনের মধ্যে দিয়ে আপনাকে লাইফ লিড করতে হবে, যে ভালো থাকুন, নতুন বছর আপনার ভালো, এটুকু প্রার্থনা করুন, দেখে নিই দেখে নিই দেখে নিই বলছিলেন। আসলে ভালো থাকার ইচ্ছাটা তো আমাদের প্রত্যেকের থাকে, মানে ওভারঅল মানে একটা কর্ম নতুন যোগাযোগ হচ্ছে, সেটা কি জয়েন করাটা ঠিক হবে বা কবে থেকে করলে বেটার হবে, আপনার ওভারঅল টাইমটা বলে দিচ্ছেন 25 7 সেপ্টেম্বর 2024, তার মানে এই 7 সেপ্টেম্বর 2024 আসতে আর ধরুন 1.5 বছর, তাই না? এই তো সবে 23 পড়েছে, 7 সেপ্টেম্বর 2024 এর আগে কোনো পট পরিবর্তন বা কোনো চেঞ্জ করেন না, ওই টাইমের পর যদি কোনো চেঞ্জ করেন সেটা আপনার জন্য তুলনামূলক কিন্তু অনেক বেটার হবে, ভালো থাকবেন। সেপ্টেম্বর 2024
হ্যাঁ সেপ্টেম্বর মাসের 2024 হ্যাঁ সালে সেপ্টেম্বরের 7 তারিখ হ্যাঁ ওকে দাদা থ্যাংক ইউ ভেরি মাচ আর আমরা ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম সকলের একটা স্বপ্ন থাকে নতুন বছরই কি সব পাল্টে যাবে নতুন বছরই কি সব ভালো হয়ে যাবে তবে ভৃগুদা খুব ভালো একটা কথা বলে নতুন বছরকে তো পার করতেই হবে তারপরেই কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের পথে কিন্তু আরো এগোতে পারবো যাক আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম একটু শিক্ষার্থীদের প্রত্যেকটা বছরই তো সাবজেক্ট আলাদা আলাদা করে ওপেন হচ্ছে একদম একদম তা আমাদের যদি সাবজেক্ট সিলেকশনটা ঠিকঠিক না করতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা ভুল পথে পরিচালিত হবে কারণ কি বলছি আমরা আমরা এত টাকা পয়সা করে খরচ করে সন্তানদের পড়াচ্ছি কিন্তু এখনো হয়তো বাচ্চাটা বুঝতে পারছে না কিন্তু বাচ্চার সত্যি যখন তার সেন্সটা আছে তখন বলবে মা আমাকে সঠিক জায়গায় নিয়ে যাওনি কেন আমাকে সঠিক পথে পরিচালনা করনি কেন সব দোষ কিন্তু বাবা মায়ের বোঝানোর জন্য এই অভিযোগটাকে আমরা অনেকটা নাকচ করতে পারি যদি আপনি অল্প বয়সে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ দেন এবং আমি দেখেছি বহু ছাত্রছাত্রীদের খুব ভালো একটা কাউন্সিলিং ভৃগুদার কাছ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্টরা কাউন্সিলিং নিয়ে তারা কিন্তু ভৃগুদার কথা শোনে অনেক ক্ষেত্রে বাবা মার কথা তারা শোনে না পছন্দ করে না বাবা মা ভুল বলছে হয়তো জোর করে চাপিয়ে দিচ্ছে কিন্তু যখন ভৃগুদা বলছে ভৃগু আঙ্কেল বলছে তখন কিন্তু মনে হয় যে না উনি তো সবসময় ঠিকই বলেন ফলে এই কাউন্সিলিংটা কিন্তু ভীষণ জরুরি যাক আমরা আসবো অন্যান্য বিষয়গুলো শুনবো তবে তার আগে দেখবো কে আছেন নমস্কার বোলপুর থেকে বলছেন বলুন কার সম্বন্ধে জানবেন আচ্ছা আপনার সম্বন্ধে জানবেন আপনার ডেট অফ বার্থ আগে বলুন 12/3/1991 12/3/91 আচ্ছা টাইমটা সকাল 8:10 আর জন্মস্থান কোথায় বোলপুরে আচ্ছা 8:10 সকাল 8:10 বোলপুর হসপিটাল তাই তো ওকে মঙ্গলবার ছিল জন্মবার বলুন এবার প্রশ্নটা বলুন দাদা আপনার লগ্ন এখানে রাশিটা হচ্ছে আপনার মকর রাশির সাথে সাথে সেই রাশি শনিযুক্ত তার মানে এইদিকে 2.5 বছর ওইদিকে 2.5 বছর 5 বছর তাহলে এই 5টা বছর কিন্তু টোটাল এফেক্টেড আছে তার মধ্যে 2.5 বছর কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট পাবেন কারণ সাড়ে সাথে চলছে নিজেও জানেন এবার রোজই তো আলোচনা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউবে কারণ এই রাশিটা এবার আমার 17/4/2024 চেঞ্জ হবে কোথায় আসবে কুম্ভে আসবে শনিটা তার মানে আমার ওখানে 2.5 বছর কমপ্লিট হবে 7.5 বছর মধ্যে 5 বছর থাকবে 5 বছরের মধ্যে ধনস্থানে থাকবে 2.5 বছর তাই ধনস্থানে 2.5 বছর থাকা মানে আপনি যে টাকাই রোজগার করবেন সেই টাকাটা ড্রেন আউট হয়ে যাবে মানে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে পরে যেটা আসবে থার্ড হাউসে তৃতীয় শনি আপনাকে বেনিফিট দেবে কবে আসবে 2.5 বছর পর তাহলে 2.5 বছর আপনার সেই অর্থে স্ট্রাগল পিরিয়ড আর গ্রহদের মধ্যে এফেক্টেড গ্রহ সেটা হচ্ছে আপনার বুধ নিচস্থ দেখুন আপনার তৃতীয় বুধ নিচস্থ লগ্নের দ্বাদশে বুধ নিচস্থ এটাই একমাত্র মাইনাস তাছাড়া সব গ্রহগুলোর কিন্তু ওভারঅল অবস্থান কিন্তু ভালো শুধু নেগেটিভ হচ্ছে সাড়ে সাথে যেমন শীতকাল আছে শীতকাল চলে যাবে সাড়ে সাথেও চলে যাবে কিন্তু বুধটা নিচস্থ ওটা কিন্তু কোনোদিন যাবে না ওই বুধের প্রতিকার করুন আফটারঅল আপনি সাকসেস পাবেন ভালো থাকুন ওকে দাদা থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকুন এই প্রতিকার প্রতিবিধান একটু স্টুডেন্টদের জন্য জানতে চাইবো কারণ পড়াশোনা এমন একটা সময় চাকরি একবার পেলাম চলে গেল ঠিক আছে চলো আমি আরেকবার চাকরি খুঁজলাম পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু বলতে পারি না চলো মাধ্যমিক একবার হয়ে গেল পরের বার মাধ্যমিকটা ভালো করে দেবো তাই আমার মনে হয় স্টুডেন্টদের সময়ের মূল্যটা সব থেকে বেশি তাই তাদেরকে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তাটাও সব থেকে বেশি কারণ কি বলছি আমাদের প্রত্যেকটা বাবা মাদের অ্যাওয়ারনেস সাংঘাতিক ভালো স্কুল দিচ্ছি ভালো জায়গায় চাইছি সবটাই কিন্তু আমি ফেড আপ হয়ে যাচ্ছি এই কারণে যে বাবা মাদের পেশেন্সের থেকে বাচ্চাদের পেশেন্স নেই আমরা আগে কি জানতাম বাবা পড়াশোনা জানলেই মানে সন্তানও পড়াশোনা জানবে আমি এমন এমন ক্লায়েন্ট পেয়েছি আমার ভালো লাগে গর্ব যে বাবা মা 8 পাসও নয় কিন্তু মাস্টারি করে পেয়েছে সে সমস্ত কিন্তু বাবা মা এনেছিল একদম বাবা মা ওইটুকু জানতে যে আমি বুঝি না তাহলে একটা বল কারুকে যেতে হবে আর আমাদের জ্ঞানটা ছিল জ্ঞানটা ছিল আর আমাদের বেসিক্যালি মুশকিল আমরা নিজের ভাই আমরা খুব উচ্চশিক্ষিত আমি পারছি বাচ্চাকে পড়াচ্ছি কিন্তু একটা সময়ের পর কিন্তু বাচ্চাকে পড়াতে পারছেন না তখন কিন্তু মাস্টারের দ্বারস্থ হচ্ছে তাহলে আগে থেকেই কেন আমরা তো একটা পার্টিকুলার সাবজেক্ট হয়তো পারবো যে আমি যদি ম্যাথে থাকি তো আমি ম্যাথটাকে গাইড করতে পারবো সেটা আমরাও আমাদের বাচ্চাদের করেছি মা ও মা ও অন্য সাবজেক্ট দেখাতাম তাহলে মাস্টার রাখিনি না রাখলে পারবে না এখন খুব টাফ এডুকেশনটা বাচ্চাকে পড়তে হবে স্কুল থেকে কী গাইড দেয় না দেয় সেটা ছেড়ে দিলাম কিন্তু সবার বাবা আমাকে আলাদা করে গাইড করতে হবে তবেই বাচ্চার সাকসেস আসবে এবার এক একজনের গ্রহ নক্ষত্রের পরিস্থিতিটা এক এক রকমের থাকে সবার পেশেন্স সমান না আবার অনেকে বেশি পড়ে মনে রাখতে পারে না সেলে তারা অনেকে রাখতে পারে না আবার অনেকের বাহ্যিক চঞ্চলতা থাকে সেই কারণে জানা জিনিস স্কুলে গিয়ে ভুল করে আসছে এগুলো প্রতিকারগুলো সব আলাদা আলাদা অবশ্যই আমরা এই প্রসঙ্গে আবারও আলোচনায় ফিরবো তবে কে আছেন এই মুহূর্তে নমস্কার নমস্কার
নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার দাদা, আমি সোমপ্রকাশ বলছি, কোনটায় থেকে? কোনটায় থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে জানবেন, বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/3/96। আচ্ছা, সময়টা বলবেন? সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। আচ্ছা, জন্মস্থান? কোনটায়? ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আর হসপিটাল, তাই তো? কোনটায় এর? কাঁথি, আপনি বাড়িতে হয়েছেন, রবিবার ছিল? রবিবার ছিল। বলুন, প্রশ্ন বলুন। 2023 2022-এ আপনি পরীক্ষা দিয়েছিলেন? আচ্ছা, রেজাল্ট বেরোবে 2023-এ। মানে কি, সে প্রাইমারি? জানুয়ারি থেকে প্রাইমারি পরীক্ষা দিয়েছেন টিচারিং এর জন্য? বেরোয়নি, 2023-এ বেরোতে পারে সম্ভাবনা, যদি হলে আপনি চান্স পাবেন, এই তো মূল প্রশ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, ধনস্থানে নিচস্থ, ধন মানে অ্যাসেট। আচ্ছা, চলে আসবে, অ্যাসেট কোথেকে আসবে? কর্মের মধ্যে দিয়ে। যদি কর্ম পাই তাহলে অর্থ তৈরি হবে। টাইমটা শুরু দেখি, কারণ স্টারগত তো হেল্প নেই, শুধু টাইমটা দেখি। টাইমটা যদি ভালো পড়ে তাহলে বেরোতে পারেন। 2022 বুধ শুক্র, 2025 তারপরে আপনার বেরোবে 23-23-এ থাকবে বুধ শুক্র। প্রত্যন্তরে কী আছে? প্রত্যন্তরে 21-22-23 মে, 23 জুলাই, ডিসেম্বর, তার মানে রাহু চলবে, মঙ্গল চলবে, বৃহস্পতি চলবে। না দাদা ভাই, 2023 সালে কিন্তু 22 সালে যেটা পাস আউট মানে রেজাল্ট বেরোয়নি, কিন্তু সেটার আপনি বেরোলেও আপনি চান্স পাবেন না। উত্তর দিলাম। প্রথমত শুক্রভঙ্গ কাল সর্বজ, শুক্র কি অ্যাম্বিশন কারক গ্রহ? প্রত্যেকটা মানুষ আমরা চাই ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, স্বপ্নের মধ্যে এটা একটা পার্ট, এটা মিনিমাম একটা চাওয়া পাওয়া। কিন্তু সেটা যদি সত্যি করেই হয় তাহলে স্বপ্নটা পূর্ণ হলো আপনার? একদম। কিন্তু কি করে কালসর্বযোগ ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত করে? তাহলে আপনার সব প্রাপ্তিটা যদি ঠিক ঠিক টাইমে হয়ে যায় তাহলে আপনি ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হলেন কোথেকে? মানে অঙ্ক বলছে যেটা আপনার হবে না, হবে না, এই অ্যাঙ্গেলে বলার। তো ওই শুক্রভঙ্গ কালসর্বযোগটাকে আগে নিউট্রাল করুন। যে জীবনের চাপ আছে, এখন বাচ্চা, আপনি জীবনে অনেকটা সময় পড়ে যায়, আজকে হবে না মানে কালকে হবে না তা নয়। 25 সাল থেকে কিন্তু অনেক ভালো ভালো যোগগুলো আসে, কিন্তু আপনি যদি এইটা এরমভাবেই থেকে যান, যেমন 22 সাল চলে গেল, এরকম 25 সালে চলে যাবে। বোঝানোর জন্য বলছি, যে ধরুন আমার সুগার আছে বললো, আমি আমার মা ভাবলো বা আমার গার্জেনরা ভাবলো, ও তার ট্রিটমেন্ট করে গিয়ে সুগার এমনি এমনি কমে যাবে, এমনি এমনি কোনো জিনিস কমে না। সিস্টেমে থাকলে তাই কমতে চায় না, আর আদারওয়াইজ ট্রিটমেন্ট করবো না, তাহলে এমনি এমনি ভালো হবো। ঠিক ওইগুলোকে করুন, আর প্লাস বড় জ্যোতিষকে দেখান, এখন থেকে করুন, 25 সাল থেকে লাইফস্টাইলটা বদলাবে। একদম ঠিক কথা, তুমি শিক্ষিত একজন ছেলে, টিচার হওয়ার স্বপ্ন তুমি দেখছো, সেখানে কিন্তু ওই যে একটু নিজের ভাগ্যকে একটু সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দ্বারা। দেখাও একটা ছোট্ট সংস্কারের মধ্যে থেকে 25 তোমার জন্য গুড নিউজ নিয়ে আসবে। কে আছেন? বয়স অল্প, বয়স অল্প, সুযোগ আছে, অনেক সুযোগ আছে। কারণ যে যত অল্প বয়সে লাইফটা শুরু করবে তার ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা ততটা অনেক বেশি থাকবে। একদম, তবে এই হালটাকে ছেড়ে দিও না, তাহলে কিন্তু দেখবে 25ও পার হয়ে গেল কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে শাশ্বতী চৌধুরী বলছি। আচ্ছা, দুর্গাপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? জন্মস্থান? রাত্রি 10টা। দুর্গাপুর। আচ্ছা, হসপিটাল তো, হসপিটাল হয়েছেন তো? হ্যাঁ, হসপিটালে। ওকে, এবার শুনুন আপনি, 15 অক্টোবর 1976 শুক্রবার ছিল দিদি? হ্যাঁ। বলুন, প্রশ্নটা বলুন।
আমার আমার কি বিয়ে হবে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যোগা শেখাতে পারবো, আসলে আমি আগে যোগা শেখাতাম, তারপর ছেড়ে দিয়েছিলাম, এখন বাচ্চা শুরু করে দিলাম। একটা হচ্ছে এক মিনিট আপনার বিয়ে হবে কিনা, দ্বিতীয় প্রশ্নটা কি যোগা শেখাতে পারবেন কিনা? আগে শেখাতেন, এখন যেহেতু বয়স হয়ে গেছে, আপনি বলছেন আপনার কথা অনুসারে বয়স হয়ে গেছে, বয়স হয়েছে আর ঢুকিয়েন না মাঝখানে, বলছে ঠিক আছে বয়স তো বয়সের দিকে যাবে, কিন্তু এই বয়স কিছু নেই, কারণ আপনি যদি সিস্টেমে থাকেন তখন দেখবেন এই বয়সটা ম্যাটার করে না। কারণ যাই হোক, আগে প্রথমত চলে আসি, মিথুন, মিথুন হচ্ছে রাশি, আচ্ছা এখানে শনিটা এফেক্টেড, মঙ্গল রাহু যুক্ত, রবি বুধ। প্রথম কোশ্চেনটা কি ছিল? বৃহস্পতি দ্বাদশে, সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশ, আচ্ছা মঙ্গ 1 2 3 4 5 মঙ্গল, আচ্ছা দশা দেখি কিছু আছে কিনা, কারণ এতে অ্যাপ্রোপ্রিয়েট টাইম চলে গেছে। এখন দেখি পঞ্চমী মঙ্গল মিথুনের, তো মিথুনের সাধারণত অল্প বয়সে বিয়ের সম্ভাবনা থাকে, তো অনেক বয়স, আচ্ছা 70 to 22 আসবে বুধ বৃহস্পতি, হবে না, 24 অব্দি বৃহস্পতি থাকবে, 24 পর আসবে কেতু। দিদিভাই আপাতত তো আর বিয়ে হওয়ার সম্ভাবনা তো 27 সাল না হলে সে তো 60 বছর, লোকে 60 বছর বয়সেও লাইফ পার্টনার পেতে পারে, মানে বিয়েটা ওই শব্দে বলবো না, কিন্তু হওয়ার কিন্তু দিদিভাই কোনো সম্ভাবনা নেই, আপনার উপযুক্ত টাইমটা চলে গেছে। যদি সেরকম কোনো জ্যোতিষীর গাইডেন্স নিতেন, আর হয়নি কেন স্টারের খারাপের জন্য? মিথুনের এমনি প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে, অল্প বয়সে হয়তো অ্যাওয়ারনেস ছিল না, বা বাড়ি থেকে সেভাবে এনকারেজ করেনি, বা কাউকে হয়তো ভালোবাসতেন কোনো কারণে হয়নি, কথার কথা বলছে, সেটা আপনার ব্যাপার, কিন্তু এই মুহূর্তে কিন্তু বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ যোগা মানে কাজের মধ্যে ইনভলভ থাকুন, আমি যোগা নিয়েই বলুন, যোগাটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু বয়সটা কোনো কাজের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, নিজে সুস্থ থাকুন মানসিকভাবে, আর কাজ কাজই আপনাকে কিন্তু বাঁচিয়ে রাখবে। দিদি প্রত্যেকটা মানুষকেই বলি, আমি সবসময় এনকারেজ করি মেয়েদের আগে কেরিয়ার করো তারপরে সংসার করো, আমি বোঝাবার চেষ্টা করি, এটা কিন্তু অনেক আগে থেকেই, মানে সময়ের সাথে সাথে প্রয়োজন ভিত্তিক স্বামী তাড়িয়ে দিলে তাই চাকরি করতে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে না, যে আমাকে দাঁড়াতে হবে আমার অ্যাওয়ারনেসটা শিক্ষাক্ষেত্রে, এডুকেশনটা আমার চেতনা বৃদ্ধি করবে, কিন্তু আমাকে এটা অর্থ উপার্জন করতে সাহায্য করবে। এবার আমার কোনো পরিস্থিতিতে মনে হলো বাচ্চা মানুষ করতে আমি চাকরি করবো না, কিন্তু এডুকেশন, পৃথিবীর সব টাকা পয়সা ব্যাঙ্ক উঠে যেতে পারে, চুরি হতে পারে, ডাকাতি, আপনার শিক্ষাগত যোগ্যতা কারোর চুরি করার ক্ষমতা নেই, ওটা আপনার জীবনের অ্যাসেট, একদম ঠিক, ঠিক সেই অ্যাঙ্গেলে আমি সবসময় মেয়েদের এনকারেজ করি, দিদি কাজ করুন ভালো থাকুন, এটাই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাকে বলবো এবং সমস্ত দুর্গাপুরের বন্ধুদের জন্য বলবো যে সামনের 10 তারিখ, 10ই জানুয়ারি দুর্গাপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভৃগুদাকে, এবং তার পাশাপাশি বর্ধমান, বর্ধমানের বন্ধুরা কিন্তু 10th জানুয়ারি পেয়ে যাচ্ছেন ভৃগুদাকে, একটু ফোন নাম্বারে ফোন করে নেবেন। আর সকলের জন্য বলবো 9830143766 এই নাম্বারে কিন্তু অবশ্যই কলকাতার বন্ধুরা ফোন করতে পারেন, এবং তাছাড়া কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন এই নাম্বারে একটু ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবে। নিজস্ব চেম্বার খর্দহে কিন্তু রয়েছে, এবং সেখানে বৃহস্পতি শনি এবং রবি আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করতে হবে। শুক্রবার করে ওনার নিজস্ব চেম্বার শিয়ালদহে কিন্তু আপনারা পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার একদম নোট করতে ভুলবেন না। তার পাশাপাশি আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন, ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল, এই সোশ্যাল সাইটের অনুষ্ঠানগুলিকে নজর রাখুন, কারণ আমাদের জীবনের কথা, আমাদের ব্যক্তিগত বিষয়গুলোই কিন্তু সেখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনা করাই হয়, সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তার সমাধান নিয়েও কিন্তু কথা বলা হয়, তাই সেদিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠান দেখুন, আমার মনে হয় ভালো থাকবেন, বাড়িতে বসেও মনোবলটা অনেকটা কিন্তু পোক্ত হবে। একেবারে সময় গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, তবু আমরা একটু শিক্ষা নিয়ে কথা বলছিলাম আর কি। তা যাই হোক, সংক্ষিপ্ত একদম সময় কয়েক সেকেন্ড হয়তো আছে বাকি, তবে চেষ্টা করো নতুন বছরে আবার সবাইকে শুভেচ্ছা, এবং আপনি ইউটিউব চ্যানেল চ্যানেলের দিকে নজর, কাল রাত তো 9টার সময় তো লাইভ করলাম, বহু মানুষ ফোন করেছে, ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন, আপনাদের সমস্যা এবং সমাধান সূত্র আপনাদের হাতে তুলে দিতে পারবে ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, আপনারাও থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। বেশ, একদম, প্রত্যেকে ভালো থাকুন। আর হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, আরও একবার যেতে যেতে বলবো যে 9830143766 দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।